প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার। বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওনার মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানে শ্রদ্ধা জানান বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজনৈতিক মহলের একাংশ। প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। এক শোক বার্তায় প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অনেকদিন ধরে শারীরিকভাবে কিন্তু একটা শক্ত সমর্থ ব্যক্তি ছিলেন। গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রোগী ভুগছিলেন, এখানে আসলে আমরা সবাই দুঃখিত। একজন কাঠগড় রাজনৈতিক ব্যক্তিকে আমরা হারালাম এবং বামফ্রন্টের সময়ে উনি বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন। আমি যেমন চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরের উনি মন্ত্রী ছিলেন। ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে। আমাদের বাড়ি দাওয়া নিয়ে ওনার কাছে যেতাম তরফ থেকে, ওনার প্রয়াণে আমরা সবাই দুঃখিত এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে ওনার আত্মার সত্য পরিবার পরিজনদের প্রতি আমাদের সহযোগিতা তৈরি হলো। তবে অবশ্যই তিনি একজন শিক্ষক হিসাবে, একজন গণআন্দোলন নেতা হিসাবে, একজন মন্ত্রী হিসাবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে। এইভাবেই আমরা তাকে সম্মান জানাব।